Hello my foodie squad, I hope you all are doing absolutely fine. Welcome back to a new vlog. নতুন জায়গায় এসেছি একটা নববী খাবারের নতুন ঠিকানা খুঁজে বের করেছি জাস্ট লকডাউনের পরে কমার্স হলো খুলেছে অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ পুরো তলোয়ার ফলোয়ার নিয়ে রেডি আছে তো চলো গিয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু তার আগে চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটা মাস্ট বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে নিও তাহলে যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো গিয়ে খাওয়া দাওয়া করি চলো যে আওয়াজ রেস্টুরেন্টটা ছিল সেটাই চেঞ্জ হয়ে এখন কারামা রেস্টুরেন্ট হয়েছে তো এখানে আমরা একটু নবাবী খাওয়া দাওয়া করব এখানে নিয়েছি একটা শেফ স্পেশাল কারামা মুর্গ টিক্কা ফিক্কা কিছু একটা হবে নামটা আমি ভুলে গেছি বাট এটা স্পেশাল এখানকার কারামা স্পেশাল একটা খাটিয়ার মতো প্লেটের মধ্যে সার্ভ করেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এখানে লেখাও আছে পিপল হু লাভ টু ইট আর দ্য বেস্ট পিপল আমি তো জানোই খেতে ভালোবাসি তো আমি তো বেস্ট আর আমি জানি তোমরাও খেতে ভালোবাসো তো তোমরা তো সবসময় বেস্ট অসাধারণ লাগছে দেখতে এবার খেয়ে দেখবো যে খেতে কেমন এটা শুধু খেয়ে দেখবো একবার তারপর চাটনি দিয়ে ট্রাই করবো চিকেনটা ভীষণ ময়েস্ট একদম সফট টেন্ডার আর মশলাগুলো ভেতরে এত সুন্দরভাবে চিকেনটা অ্যাবজর্ব করেছে মশলাগুলো ওই জন্য ভীষণ টেস্ট লাগছে চাটনিটা দিয়ে কাবাবটা জাস্ট অসাধারণ লাগছে উপর দিয়ে চাট মশলা ছেটানো আছে তো সেটা সুন্দর একটা ফ্লেভার আসছে আর মিন কোরিয়েন্ডারের তো একটা সুন্দর ফ্লেভার হয়ই তো সেটার সাথে মিশে একটা একদম চাবুক লাগছে খেতে এখানে ছ পিস দিয়েছে আর পিসের সাইজটা তো তোমরা দেখলে কত বড় বড় মানে অন্য যেখানেই খেয়ে থাকি এত বড় বড় পিস আমি আগে কখনো দেয়নি তো এখানে ছ পিস দিয়েছে প্রাইস হচ্ছে 299 আমি ভিডিও করছি দেখে আমাকে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দিল ব্লু লাগুন ঠান্ডা লেগে আছে তাই গলায় কেমন একটা লাগছে বাট ড্রিঙ্কটা ভীষণ রিফ্রেশিং গ্লাসের সাইজটা দেখো কত বড় আর কালারটা ভীষণ সুন্দর আমার এই কালারটা ভীষণ ফেভারিট দেখেই মনে হচ্ছে কি থাক রেখে দিই সাজিয়ে আমি একটা মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়েছি এখানে এক পিস বড় সাইজের মাটন আছে আর ডিম আছে আর কোয়ান্টিটিটা জাস্ট দেখো কতটা কোয়ান্টিটি প্রাইসও রিজনেবল আর এতটা কোয়ান্টিটির বিরিয়ানি দুজন খেয়েও মনে হয় বেশি হবে গরম ধোয়া উঠছে দেখেই তো ভীষণ ইয়াম্মি লাগছে আর গন্ধ তো উফ হায়দ্রাবাদি বিরিয়ানি একটু স্পাইসি হয় প্রচুর পরিমাণে স্পাইসেস দেওয়া থাকে অনেক কিছু দেওয়া থাকে আমাদের কলকাতা বিরিয়ানির মতো অত সাটল হয় না এই বিরিয়ানিটাও সেরকমই ভীষণ টেস্টি খেতে আমি শুধু রাইসটা খেয়ে দেখলাম তো সেটার মধ্যে ভীষণ ফ্লেভারফুল আমার বেশ ভালো লাগলো বিরিয়ানিটা ভীষণ জুসি আর এত রকমের লেয়ার্স আছে তার জন্য ভীষণ একদম ফ্লেভার্সের অনেক রকম ফ্লেভার্সের একটা এক্সপ্লোশন হচ্ছে একটা সাইট্রাসি ফ্লেভার আছে মনে হচ্ছে সেটা লেবু থেকে আসছে লেবুর রস দেওয়া আছে তো সেই জন্য আসছে আই ডোন্ট নো বাট একটা সাইট্রাসি ফ্লেভার তো আছে মাটনের পিসটা জাস্ট দেখো কত বড় একটা মাটনের পিস মাটনটার ভেতরে মশলা খুব সুন্দরভাবে ঢুকেছে ভীষণ জুসি বাট আরেকটু সেদ্ধ হলে ভালো হতো কারণ মানে চিউ করতে হচ্ছে একটু বেশি ছিঁড়তেও একটু কষ্ট হলো বাদ বাকি একদম পুরো জ্যাম প্যাকড একদম দারুণ সুন্দর খেতে আর যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু এক্সপেক্ট করাই ভুল পেঁয়াজের বেরেস্তার জন্য একটা ক্রাঞ্চি ফিল আসছে মিন্ট আর কোরিয়েন্ডার দেওয়া আছে তো সেটার একটা সুন্দর ফ্লেভার আসছে আর বিরিয়ানির মধ্যে যে কেওড়ার জল তারপর স্যাফরন এগুলোর ফ্লেভার তো আছে তো সব কিছু মিলিয়ে বিরিয়ানিটা খেতে দুর্দান্ত বিরিয়ানি খেয়ে পেট পুরো ভরে গেছে ডেজার্টে একটা শাহির টুকরা নিয়েছি খেয়ে দেখি কেমন ভেতরে যে ব্রেডটা আছে ওটা একটু হার্ড ওপরে যে মালাই পাটটা এটা খেতে ভীষণ টেস্টি একটা হালকা গ্রেনি গ্রেনি একটা টেক্সচার আছে এই অ্যালমন্ডসগুলো মুখে পড়ছে তো বেশ ভালো লাগছে ব্রেডটা হালকা হার্ড স্যাফরনের খুব সুন্দর একটা ফ্লেভার আছে আর মিষ্টিটাও ব্যালেন্স অলরাইট গাইস তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে এলাম তো খাওয়া দাওয়া সম্পর্কে যদি বলতে হয় তো দারুণ ভালো দারুণ টেস্টি তোমাদেরকে আমি অবশ্যই এখানে রেকমেন্ড করবো খাওয়া দাওয়া করার জন্য আর যেই প্রাইসে দিচ্ছে সেই প্রাইসে কোয়ান্টিটি প্রচুর পরিমাণে দিচ্ছে তো মনে করো তোমরা দুজন যদি আস
আসো আর তো পেট পুরে খেতে পারবে। আমার তো খাওয়া দাওয়া করে পেটের অবস্থা পুরো টাইট। আশা করি কারামার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, লাইকটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা জানো তো। লাইক করে দিও, শেয়ার করো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।